সেটা হচ্ছে এই টুর্নামেন্টের যে দলগুলো আছে আপনাকে কেমন কম্পিটিটিভ মনে হয়, এবং হ্যাঁ আপনাকে সাকিব ভাই আপনাকে, হ্যাঁ মানে টিমগুলো কেমন দেখছেন কম্পিটিটিভ মনে হচ্ছে, এবং আপনার দল চ্যাম্পিয়ন হতে হলে পারফর্ম করার বিষয়টা মানে কোন সাইডটা আপনি স্ট্রং হিসেবে দেখছেন আপনার দলের? আমাদের মনে হয় যে আমাদের খুব একটা ব্যালেন্স সাইড, যে টিমটা অল দ্য ওয়ে যেতে পারে। এভাবেই আসলে সুজন ভাই আমি মিলে টিমটা করেছি, চেষ্টা করেছি বেস্ট পসিবল টিমটা বানানোর, এবং ড্রাফটে যখন যে প্লেয়ারগুলোকে আমরা পেয়েছি আমরা খুবই হ্যাপি ছিলাম, আমরা এখনও হ্যাপি আছি। এবং আমি মনে করি যে এমন একটা টিম যেখানে আমাদের বরিশালবাসীর জন্য আমাদের রেজাল্টটা আনা সম্ভব, এই কারণেই আসলে আমরা এই ধরনের একটি টিম করেছি। এখন পর্যন্ত দেখলে আসলে মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি আমি মনে করি যে খুবই একটা ব্যালেন্স সাইড, বাট অবশ্যই খেলা শুরু হলে হয়তো কিছু কিছু ল্যাকিংস আসতে পারে যেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব। বাকি পাঁচটা টিমগুলো কি হয়ে দেখছেন মানে কেমন? আসলে এখানে যে ছয়টা টিম এসেছে সবাই চাবে চ্যাম্পিয়ন হতে, এবং সবাই আমার কাছে মনে হয় ভালো ব্যালেন্স টিম। এটা হচ্ছে দিন শেষে আসলে মাঠে কে ভালো পারফর্ম করবে, সো আমাদের চেষ্টা থাকবে মাঠে যেন আমরা পারফর্ম করতে পারি। সাকিব ভাই, ডিআরএস নেই আর কি বিপিএল এ, সেটা কতটা দুশ্চিন্তা বা অস্বস্তির কারণ আপনাদের ক্রিকেটারদের জন্য, এটা যদি একটু বলেন। দেখুন, যে টেকনোলজিটা ইউজ হচ্ছে এটা খুব বেশি দিন আসেনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যদি থাকতো অবশ্যই খুবই ভালো হতো, না থাকাটা একটু হতাশার। বাট আমার ধারণা বিসিবি তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি যদি বিসিবি সিওর ইন্টারভিউটা দেখে থাকেন, তারা আইসিসি পর্যন্ত চেষ্টা করেছে আসলে ডিআরএসটা আনার, যেহেতু সম্ভব হয়নি এখানে আসলে এটা নিয়ে আসলে কথা বলার আর কিছু হয় নাই। আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ফেয়ার টুর্নামেন্ট হবে এবং যেখানে বেস্ট টিমটাই উইন করবে। সাকিব, আপনার মানে ব্যাটিংটা নিয়ে যদি বলেন, মানে ব্যাটিংটা কি আপনার নিজের বেশ কিছু ধরে ব্যাটিং করছেন, কীরকম কনসার্ন কিরকম ব্যাটিংটা নিজের? প্রিপারেশন নিচ্ছে, এখন ম্যাচের আগে তো বলতে পারবো না। সাকিব, আমি বলছি এবারের বিপিএলে ঘরোয়া ক্রিকেটের যারা মানে আটজন দেশি ক্রিকেটার খেলবে, বিদেশি তিনজন, সেক্ষেত্রে দেশি ক্রিকেটারদের জন্য কতটুকু পারফর্ম করা গুরুত্বপূর্ণ বা কতটুকু অপরচুনিটি এবারের বিপিএলে? দেখুন, আমরা যেহেতু বরিশাল টিমের কথা বলছি, এখানে আমি দেশি বিদেশি আসলে তুলনা করতে চাই না, কিংবা কার ইম্পর্টেন্স বেশি কিংবা কার ইম্পর্টেন্স কম সেটা করতে চাই না। আমাদের মাঠে 11 জন খেলবে, বাইরে যারা ডাগ আউটে থাকবে সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলেই কেবল রেজাল্টটা আসা সম্ভব। আমি বলছি ওভারঅল দেশি ক্রিকেটারদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ আমরা টি-20 ফরম্যাটে একটু স্ট্রাগল করছি, বিশ্বকাপের কথা যদি বলি, এই বছর একটা বিশ্বকাপ আছে। দেশি প্লেয়ারদের জন্য তো খুবই বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদেরকে শোকেস করার, নিজেদের পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে আসার। আমি বিশ্বাস করি এখান থেকে অন্তত আমরা 2 কিংবা 3 জন নতুন প্লেয়ার পাবো যারা বাংলাদেশকে টি-20 ফরম্যাটে অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করতে পারবে। সাকিব, একটা বিষয়, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনাদের প্রশ্ন আসলে শেষ হবে না, আমাদের আর একটু প্রশ্ন ছিল না, আমরা আর প্রশ্ন নিচ্ছি না, আমি অত্যন্ত দুঃখিত, আমাদের কিছু প্রশ্ন থাকুক না। একটা কোশ্চেন, জাস্ট ওয়ান কোশ্চেন, তো আরো 2-4টা প্রশ্ন সুযোগ দেন আমাদেরকে। আচ্ছা সাকিব, সেটা হচ্ছে যে এবারে বিপিএলে দেখা যাচ্ছে ভালো মানে বিদেশি প্লেয়ার না থাকায় হয়তো অনেকেই মানে বিদেশি কোটা পূর্ণ নাও করতে পারে, সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের একটা সুযোগ থাকবে ভালো, এটাকে আপনি কীভাবে দেখছেন? মাত্রই বললাম যে এটা আমাদের দেশি প্লেয়ারদের জন্য একটা বড় মঞ্চ, বড় সুযোগ, যেখানে আমি বিশ্বাস করি যে বেশ কিছু নতুন প্লেয়াররা ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে ঢোকার, ন্যাশনাল টিমে আসার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে তারা পারফর্ম করে ন্যাশনাল টিমে আসতে পারে, নাও যদি আসে অ্যাটলিস্ট তারা নিজেদেরকে ওই একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে যেখানে তারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে বলে তারা মনে করে। সুজন ভাই, থ্যাংক ইউ। সুজন ভাই, এদিকে বাংলাদেশের টি-20 খেলার বা যে কোনো ইয়েতে উইকেটটা একটা ইয়ার জায়গায় থাকে, সেই জায়গাটায় আসলে আপনার এইবার কী মনে হচ্ছে যে উইকেটটা কি আরেকটু বেটার হবে কি না? কারণ এর আগে প্লেয়াররা কিন্তু ইয়ে করেছেন যে উইকেটটা ভালো না হলে আসলে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে স্ট্রাগল করতে হয়, সেই ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে কি না, আর করোনার বিষয়টা কি কোনো কনসার্নের জায়গা আছে কি না? না, ডেফিনেটলি উইকেট একটা ইম্পর্টেন্ট বিষয় টি-20 ফরম্যাটে, আমরা চাই সবাই যে ভালো উইকেট হোক, তো
আমি মনে করি যে যেহেতু আমাদের অনেকটা ব্রেক হয়েছে ভালো মিরপুরে, তো যেহেতু আমরা মিরপুর থেকে শুরু করছি, আমি মনে করি আশা করি ভালো উইকেটই হবে। আর তারপরে প্রত্যেকটা ভেন্যু, চিটাগং তো অবশ্যই ভালো উইকেট, আর সিলেটও আমার মনে হয় এনাফ টাইম পাবে ভালো উইকেট তৈরি করার ব্যাপারে। আর করোনার ব্যাপারটা তো দেশ করোনার একটা প্রবলেম চলছেই, বাট এই জন্যই তো আমাদের বায়ো বাবল সিটগুলো করা হয়েছে প্রতিটা দলকে। আশা করি যে আমরা সুস্থভাবে এই টুর্নামেন্টটা শেষ করতে পারবো, সঠিকভাবে যদি আমরা নিয়মগুলো মানি তাহলে অবশ্যই আমরা এই টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো। আপনারা অনেকেই কিন্তু মানছেন না কোয়েশিয়ালি সামনে পেছনে মিডিয়া কর্মীরা, প্লিজ জিজ্ঞাসা সেটা হচ্ছে আপনার, ফার্স্ট অফ অল আপনি এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান দুজনকেই শুভকামনা। আর আপনার টিমে দুজন পেস বোলিং অলরাউন্ডার আছে, একজন জিয়াউর রহমান ভাই আর একজন হচ্ছে ডিজে ব্রাভো। এই দুজন পেস বোলিং অলরাউন্ডার আপনার টিমের টোটাল ব্যালেন্সটা চেঞ্জ করে দিয়েছে কিনা বা এক স্টেপ এগিয়ে দিয়েছে কিনা? সাকিব অলরেডি প্রশ্নের উত্তর দিয়েছে, আমাদের যথেষ্ট একটা ব্যালেন্স দল। আমি মনে করি যে আপনি যদি আমাদের লোয়ার মিডল অর্ডার দেখেন বা আমাদের, তবে দেখবেন যে আমরা কতটা স্ট্রং এইখানে, উই হ্যাভ সাম কোয়ালিটি প্লেয়ার্স এইখানে যারা ম্যাচ উইনার্স। সুতরাং জিয়া ব্রাভো ডেফিনেটলি আমাদের টিমের জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট, যে আমাদের দুজনে মিডিয়াম পেস করে এবং দুজনেই গুড ফিনিশার। তো আই বিলিভ যে যেটা সাকিব বললো যে আমরা প্রথম থেকেই চিন্তা করেছিলাম যে কীভাবে আমরা একটা বেটার টিম করতে পারি, তো ইনফ্যাক্ট খেলা তো মাঠে, নামে খেলা না, কাগজে কলমে তো সব কিছু না, মাঠে আমরা কতটুকু ভালো খেলি, আমাদের প্ল্যানিং কতটা ভালো হয় বা আমরা এক্সিকিউশন কতটা ভালো করি সেটার উপরে ডিপেন্ড করবে। তাই বিলিভ যে উই আর এ ভেরি ক্যাপেবল সাইড, যারা সাকিব সেট যে আমাদের চ্যাম্পিয়ন আমাদের দল, বাকিরা আমরা ইনশাল্লাহ মাঠে চেষ্টা করবো যতটুকু ভালো খেলতে পারি। থ্যাংক ইউ সো মাচ।